যাকালির আমি একটা নিউজ এইটিন একটা বাতরি ব্রেক করেছিল যে বহু সংখ্যক বিজেপি নেতাই কংগ্রেস দল বা জাতীয় পরিষদ যোগদান করব এই কথাটা কিন্তু বহুতে কিন্তু নুই করা নাই, আপনি কি কবেন এজন অভিজ্ঞ বিজেপির পলিটিশিয়ান হিসাবে? চক, আমার দলটো বর্তমান আমার দল আর সরকার সুন্দরভাবে চলি আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবে কিছু আমার কার্যকর্তার অলমান মনত অশান্তি বা অসন্তোষ আছে, নোহোৱা নহয়। কিন্তু আমি ভাবো যে সেইবিলাক আলোচনার মাজেরে নিষ্পত্তি করব পৰা যাব। সেই কথাটো আমি আমারও দৃষ্টিগোচর হয়েছে যে কিছু কিছু চ্যানেলত আপনাদের তাদের আরো পোর্টেল কেবাটাও পোর্টেল বা আন চ্যানেলতো আমি দেখিছো এনেকুৱা বাতৰি পৰিৱেশন হৈছে যে বহু আমার পুরোনা কার্যকর্তা আমার দল এৰি অন্য দলত বা আৰু আৰু এটা দেখিছো যে অসম জনসংঘ বুলি নামাকরণের এটা দল গঠনৰ কুচকুৱাচ চলি থকা বুলি বাতৰি পৰিৱেশন হৈছে যে আমার দৃষ্টিগোচর হৈছে। কিন্তু মই নাভাবো যে এনেকুৱা এটা পর্যায়ত যাব, আলোচনার মাজেৰে এইবিলাক ঠিক কৰিব পৰা যাব, কারণ আমার দল সুন্দরভাবে চলি আছে। আৰু এটা কথা যে আমি মোৰ নিজৰে তিনিটা দশক হ'ল এই দলটোত, আমি বিরোধীৰ এখনতে বেছিভাগ আছিলোঁ। চৰকাৰৰ কেনেকৈ চলে, চৰকাৰ চলিলে কি পৰিৱেশ এটা হয়, মানে নিজৰ মানসিক ক্ৰিয়া প্ৰতিক্ৰিয়া কি, সেইটোৰ কথা আমাৰ উপলব্ধি হোৱা নাছিল আমি বিরোধীত থাকোঁতে। কিন্তু যেতিয়া আমি চৰকাৰত আহিলোঁ তেতিয়া বহুত কথা পোৱা নোপোৱাৰ মানে হিচাপ নিকাচ আহে আৰু তাৰে প্ৰতিফলন নিশ্চিতভাৱে ঘটিছে। কিন্তু মই ভাবো যে এইটো আলোচনার মাধ্যমে আমার মাননীয় রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া, মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরের নেতৃত্ব যে এইখানে ভাল হব, আমার মাজতে যথেষ্ট বিতর্ক সূচনা হয়েছিল আর সেইখানে বিতর্ক সূচনা হওঁতে তারপর ময়ও তাত মূল নামটো অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু মই কেৱল মাত্ৰ মীমাংসাৰ বাবে এইখিনি পদক্ষেপ লৈছিলোঁ, যাৰ ক্ৰিয়া বা প্ৰতিক্ৰিয়া হিচাপে ভালেই হৈছে, আজিলৈ বেয়া হোৱা নাই। মোৰ এটা ব্যক্তিগতভাৱে মই মাননীয় ৰাজ্যিক সভাপতি মহোদয়ক কৈছোঁ যে অসন্তোষ থকাটো একো ডাঙৰ কথা নহয়, অসন্তোষ থকা মানেই কোনোবা এজন কাৰ্যকৰ্তা বেয়া হ'ব নোৱাৰে। প্ৰত্যেকজন কাৰ্যকৰ্তা তেওঁ নতুনে হওক বা পুৰণাই হওক দলটোৰ প্ৰতি তেওঁলোকৰ ত্যাগ থাকে, দলটোৰ প্ৰতি তেওঁলোকে বহুত কষ্ট কৰে, সেইকাৰণে আমি যদি অকণমান তেওঁলোকৰ মনৰ ভাৱ বুজাৰ কাৰণে সকলোকে লৈ যদি এটা আলোচনাৰ ব্যৱস্থা কৰে তেখেতে এটা সুন্দৰ ব্যৱস্থাৰ কথা কৈছে যে তিনিদিন সম্পূৰ্ণ তিনিদিন তাৰমানে মুক্ত চিন্তনেৰে মানে এইবিলাক আলোচনা কৰাৰ কাৰণে, চাগে এইটো যোৱা মাহতে হৈ গ'লে, কিন্তু যি মানে বানপানীৰ এটা তীব্ৰ বানপানীয়ে গোটেই বান বিধ্বস্ত হ'ল তারপরে এই তল পরিছে, এটা বানর মুক্ত হওয়ার লগে লগে ইয়াত মনোনিবেশ করবা যাব আর মনোনিবেশ হলে নিশ্চিতভাবে অসন্তোষের অলমান ভাললে আসব বলে মানে আশা করি। আমি খবর পাইছো যে ধর 9 তারিখে অশোক শর্মায় বিজেপি ত্যাগ করব বা বিনন্দ শইকীয়া বা মানসিং রংপি, কিন্তু এই সকল জ্যেষ্ঠ নেতাই এবার দুবার না তিনবার বিধায়ক আসলে মানসিং রংপি আর বিনন্দ শইকীয়া দলের ক্ষতি নহব নাকি? না না, মানে মই আপনাকে একটা কথা কওঁ, যিকোনো এজন কার্যকর্তা কার্যকর্তা তো আটাইতকৈ আমার সম্পদ দলের। ব্যক্তিগতভাবে ধরক জয়ন্ত দাস, মই দলটোৰ হৈ কিমান ডাঙৰ সম্পদ হওঁ নহওঁ মই এটো নাভাবো, কিন্তু মই যেতিয়া এজন কার্যকর্তা হিসাবে কাম করে আহিছোঁ, মোর কার্যকর্তা হিসাবে মোৰ এটা দলত মানে এটা মোৰ স্থান আছে আৰু সেই দলটোৰ মানে মেরুদণ্ড এজন কার্যকর্তা। আৰু সেই মই কারো নাম লৈ নকওঁ, যিকোনো কার্যকর্তা যদি দল ত্যাগ করে নিশ্চিতভাবে দলের বাবে বেয়া, এটো ভাল নহয়, ভাল কথা হব নোৱাৰে। আৰু আপনি সিনিয়র একদম জ্যেষ্ঠ নেতৃত্বর নাম লৈছে, মই ভাবো যে আমার ভবেশ কলিতা ডাঙরিয়া ইতিমধ্যে যে পদক্ষেপ লৈছে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, যে সকলকে মাতি আনি দৌড়াদৌড়ি নহয় তাৰমানে, এই যে আহিলো কি হল কচোন এনেকা নহয় তাৰমানে, একদম দিনে ৰাতিয়ে একেটা জায়গাত বহি আলোচনা করে ভালদরে কি আছে কি নাই, তেখেতকা মুক্ত চিন্তন এটা হওয়ার লগে লগে এইখিনি কথা তল পৰিব বুলি মই ভাবো। কারণ খং ক্ষোভ নিজৰ ঘৰৰ মা দেউতাকৰ ওচৰতো থাকে, নিজৰ ভাগ্যকাৰ মাজতো থাকে, আর সেইবিলাক আলোচনার মাজেৰে মীমাংসা হয়। আর আমাৰ এটা পার্টিটো ডিসিপ্লিন পার্টি, এই ডিসিপ্লিন পার্টিত আমি সাধারণতে এই কি কয় মিডিয়ায় হোক বা এনেকা আমি মুখ নুখুলোয়ে সাধারণতে আমার খং ক্ষোভ রাগ বিরাট মানে থাকিলেও আমি সহজে তাৰমানে আমি মিডিয়ার ওচৰত নাযাওঁ, সেইটো অকল আমাৰ ধৰক ডিসিপ্লিন থকাৰ কাৰণে আমি নাযাওঁ, কিন্তু অন্য দলত সেইটো আমি দেখা নাপাওঁ।
মানে আশা করো, আশাবাদী কি হয় চাও। কিন্তু করবাত করবাত আপনার নামটো ওলাইছে নাই? তার মানে মূল নামটো ওলাতো এটা স্বাভাবিক একটা প্রক্রিয়ার নিচিনা হল। ধরক সুদীর্ঘ তিনটা দশকত দিসপুর সমষ্টির পরাই মানে কেবল দাবিদারে নহয়, তার মানে মূর আপনিও আপনার বাসস্থান তো মূল দিসপুর সমষ্টি, আপনিও জানে যে দিসপুর সমষ্টির প্রতিটি পরিয়ালে মোক বিচরা বলে কলেও মানে মিছা কোয়া নহব যে এনেকা যে দিসপুর সমষ্টির প্রতিটি পরিয়ালের মানুষে মোক বিদায় গিয়ে বিচারে। কিন্তু বঞ্চিত হয়ে আছো, বঞ্চিত হওয়ার কারণে সেদিন পত্রখনও লিখিল সভাপতি মহোদয় যে এনেকা করলে বেয়া লাগে, তার বাবে সাগে আশা করেছে মানুষে ভাবিছে, তার কারণে মূল নামটো আহিছে। কিন্তু মই এইটুতে আছো যে দলক শক্তিশালী করার ক্ষেত্র অকনমান আমি এরা ধরার মাজেরে অকমান স্যাক্রিফাইস মানসিকতাৰে ক্ষমার মানসিকতাৰে কাম করব লাগিব। আর সেই কথাটো যেতিয়া রশিয়াডাল কেতিয়ালে টানি থকা যায়, যেতিয়ালে ছিঙি নপরে, যেতিয়ালে ছিঙি নপরে তেতিয়ালে রশিডাল টানি থকা যায়। এটা রশিডাল ছিগা নাই, সেখানে দলটোর হয়ে দলের ভার দলটার স্বার্থত দলের হয়ে দলক শক্তিশালী করার কারণে কাম করে যাবো।